আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। মাইক্রোসফট এক্সেল 2013 ভার্সনের আজকে 9 নম্বর ভিডিও। 9 নম্বর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো এই ভিডিওতে আমরা জানব যে রিলেটিভ সেলস রেফারেন্স এবং অ্যাবসোলিউট সেল রেফারেন্স, সো এটা দিয়ে আমরা কমিশন এবং পার্সেন্টেজ বের করতে পারবো। আমরা এখান থেকে একটা নিউ ডকুমেন্ট নেই, নিউ ডকুমেন্ট নিয়ে আমরা কি করব, জাস্ট লিখব হচ্ছে যে অ্যাশ এ সেলস সেলস ম্যানেজার। আমরা এখান থেকে কমিশনটা বের করব মাইক্রোসফট এক্সেলের এই যে রিলেটিভ সেলস রেফারেন্স দিয়ে আমরা কমিশনটা বের করব। তো কমিশনটা বের করার জন্য আমরা কি করব, ওই যে ফর্মুলা ইউজ করব। ফর্মুলা ইউজ করার জন্য ইকুয়াল সাইন দিয়ে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা গুণ করব হচ্ছে এটার সাথে, গুণ করে এন্টার প্রেস করলে আমাদের চলে আসবে কমিশনটা, এবং এটাকে আমরা জাস্ট ডাবল ক্লিক করলেই টোটাল কমিশন চলে আসবে। এখানে অ্যামাউন্টের উপর ডিপেন্ড করবে কমিশন কার কত টাকা আসবে। তো এখানে আমরা অ্যামাউন্টটা বাড়িয়ে নিতে পারি, প্রত্যেকের বাড়িয়ে নিলে আর একটু ভালো হবে, বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে বাড়ানোর সাথে সাথে কমিশনটা বেড়ে যাচ্ছে। তো এই হচ্ছে টোটাল সেলস 2021-এর, এবং এই হচ্ছে তাদের টোটাল কমিশন। এটা হচ্ছে আমরা বের করতে পারবো হচ্ছে এই যে রিলেটিভ সেলস রেফারেন্সের মাধ্যমে। যেমন এটা কিভাবে হলো, ধরেন আমরা যখন এখানে দেখি, যেমন এখান থেকে আমরা কি করেছিলাম যে সেল V2 এবং C2টাকে গুণ করেছিলাম। আবার দেখেন আমরা যদি পরের যে কোনো একটাতে যাই, ঠিক পাশের যেটা রিলেটিভলি মানে পাশের দুইটা সেলকে, সে B5 এবং C5কে কি করলো, গুণ করলো। গুণ করে এভাবে বের করে ফেললো প্রত্যেকটা, আমরা যত নিচে যাব ঠিক তার পাশেরটাই, তার আমরা নিচে যাব তার পাশের দুইটা সেলকে সে গুণ করছে, আবার নিচে আসবো তার পাশের দুইটা সেলকে সে গুণ করছে। ঠিক এভাবে আমরা টোটাল কমিশনটা পেয়ে গেলাম। এবং এখন যদি কোম্পানি ফিক্সড, এই ফিক্সড কমিশনটা দিতে চায়, কোম্পানি যদি চায় যে প্রত্যেকজন সেলস সেলারকে তারা কোম্পানি একজনই এক মানে একটা ফিক্সড কমিশন দিবে, এটা দিবে না। কারণ যার যার পার্সেন্টেজ অনুসারে এটা দিবে না, জাস্ট কি করবে যে কোনো একটা কমিশন তাকে দিবে, মানে 5% কমিশন তাকে দিবে। এটার জন্য কীভাবে করব, তো এটাকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিই। এটাও আমরা ঠিক কীভাবে করবো, যেমন আমরা এটা যদি ফর্মুলা দিয়ে করতে চাই, এখন ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে আমরা জাস্ট টোটাল টোটাল অ্যামাউন্টটা গুণ করব এইটা দিয়ে, E2 দিয়ে জাস্ট এন্টার করলেই আমাদের টোটাল পার্সেন্টেজটা এখানে চলে আসলো, 62 টাকা সে পাবে। তো এখন এটাকে আগের মতো সেম, যখন আমরা ওই কল হ্যান্ডেল বাটন দিয়ে যখন ডাবল ক্লিক করব, ওপস, এখানে আমরা কি ভুল করেছি, আমাদের প্রত্যেকটাতে আসার কথা ছিল কিন্তু আমরা আসে না, এখানে আমরা কি ভুল করেছি। যেমন এখানে নিচে ক্লিক করলে দেখেন এখানে এইটা গুণ করছে ঠিকই, V3 এবং E3 গুণ করছে, কিন্তু আমাদের গুণ করতে হবে V3 এবং E2। ঠিক প্রত্যেকটাকে এভাবেই একটা একটা করে নিচে চলে আসছে, কারণ মাইক্রোসফট এক্সেলকে অটোমেটিকলি বলে দেওয়া আছে যে তুমি এইভাবে প্রত্যেকটাকে অটোমেটিকলি রিলেটিভভাবে রিলেটিভলি গুণ করতে থাকো, একটা একটা নিচে নেমে গুণ করতে থাকো। কিন্তু আমরা আমাদের এটা হচ্ছে অ্যাবসলিউট, মানে একটাই একটাই বা প্রত্যেকটা গুণ গুণ হবে। সো অ্যাবসলিউট সেল রেফারেন্স করার জন্য আমরা এখান থেকে আমরা কি করব, এই যে ইর পাশে একটা ডলার সাইন এবং E2 এর পাশে একটা ডলার সাইন দিয়ে নিব। যখন আমরা এটাকে অ্যাবসলিউট করে নিলাম, মানে ফিক্সড করে নিলাম,
এবং এটা ছাড়া আর কোনোটা দিয়ে গুণ হবে না, মানে এটা নিচে নামবে ঠিকই, এটা টোটালটা একটা একটা করে নিচে নামবে ঠিকই, কিন্তু এটা একবারই থাকবে, একটাই থাকবে। তো এখান থেকে এন্টার প্রেস করলে আমরা পেয়ে যাচ্ছি 62.75, এবং ঠিক সেমভাবে আমরা যদি এখান থেকে ডাবল ক্লিক করি এবং অ্যাকচুয়াল আমাদের 5% কমিশনে কার কত টাকা আসে সেটা আমরা পেয়ে যাবো। যেমন এখান থেকে যদি আমরা নিচের যে কোনো একটাতে ক্লিক করি, তো এখানে দেখেন B5 এবং এই E2, B5 এবং E2, এরপরে যাই ঠিক সেমভাবে B7 আর E2, আবার যত নিচে যাবো ঠিক সেম নেই B9 E2। তো এটা হচ্ছে অ্যাবসলিউট সেলস রেফারেন্স। সো আশা করি এটা বুঝতে পেরেছেন, এটার মধ্যে কোনো সমস্যা নেই। আমরা জাস্ট এখানে কি আছে যেটা দরকার নেই, আমরা সিস্টেমটা কি ফাংশনটা কিভাবে আমরা ইউজ করেছি, যে রিলেটিভ সেলস রেফারেন্স এবং অ্যাবসলিউট সেলস রেফারেন্স। রিলেটিভ মানে রিলেটিভলি প্রত্যেকটা নিচে একটা একটা করে নিচে নামবে, এবং অ্যাবসলিউট হচ্ছে একটাই প্রত্যেকটার সাথে গুণ হবে, এইটুকুই। সো আশা করি বুঝতে পেরেছেন, আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এবং যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেন, কারণ এই ধরনের ভিডিও, ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের জন্য নেক্সট টাইম আমি আরও নিয়ে আসতেছি। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।